সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত না করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এ লক্ষ্যে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার রাজধানীর একটি হোটেলে নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলোচনায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একথায় বলেন সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিতের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে নারীর কর্মমূল্যায়ন মতামত প্রদানের সক্ষমতা বৃদ্ধি দক্ষ হিসেবে গড়ে তোলা কাজের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে তৈরি হতে সহায়ক ব্যবস্থা প্রদান সহ নানা দিক তুলে ধরেন বক্তারা বেটার বাংলাদেশ আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মাসুদ এ হাসান